বিসমিল্লাহির রহমানির রহিম মা তারা ফিখালকি রহমানি মিন কাফাবুর ফজিল বাশারা হাল তারা মিন ফতুর সুম্মা জিল বাশারা কাররাতাইনি আনকারি। আমার সৃষ্টির দিকে তুমি তাকাও, দেখো কোন ভুল পাও কিনা। Behold into my creation. Can you get any wrong or mistake? Amar srishtir dike takao. Bindu kono bhul pao kina. Farzil bashara halka ramin patu. Khutiye khutiye dekho. Gobeshona drishti bhongi niye dekho. Kono bhul pao. কোন ভুল নাই, সব নির্ভুল। সোমবার জেল বাসারা কাঁথা কাহিনী আবার তাকিয়ে দেখো, ভুল তো পাবেই না। তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমার কাছেই ফেরত আসবে। সত্যি তাই, আদমকে আল্লাহ সমস্ত ফেরেশতাদের এবং জিন আজাদিন সহ সবাইকে বললেন, উসজুদুল আদম, আদমকে সেজদা দাও। ডাউন টু ইওর হেড টু আদম, সবাই সেজদা দিল। ইল্লা আযাযিল, অল ডাউন এক্সেপ্ট আযাযিল, সবাই সেজদা দিল, আযাযিল দিল না। কেন দিল না? সে অহংকারী হয়ে গেল। অহংকারের আরবিটা হলো, এটা আরবি ভাষা না, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। অহংকারের হিব্রু ল্যাঙ্গুয়েজ হলো বালাছা, যে অহংকার করে ইবলিস। ফসা জাদু, সবাই সেটা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল, অহংকারী সেটা দিল। আল্লাহ বললেন, তুই সেটা দিলি না কে রে, বল কেন সেটা দেয়া? খাওয়া টানি মিন না খালাক কাহু কাহু মিন না তিন, আমাকে তুমি আগুন দিয়ে, ধূম্রবিহীন আগুন দিয়ে তৈরি করেছ। আই ওয়াজ ক্রিয়েটেড বাই ফ্রি ফায়ার অফ স্মোক, যে ধোঁয়ায় আগুন নাই সেই আগুন দিয়ে তৈরি করেছ। অ্যাডাম ওয়াজ ক্রিয়েটেড বাই পটারি অর ক্লে, আর আদমকে তৈরি করেছো তুমি মাটি দিয়া। আচ্ছা, আল্লাহ বললো ঠিক আছে, এটা তো মানলাম, কিন্তু এতে কি হচ্ছে কো না? তুই যে আগুন, ধূম্রবিহীন আগুনের তৈরি, আর আদম যে মাটির তৈরি, এতে কি কো, কি কবি? আমি আদমের চেয়ে উত্তম, কারণ আমি ধূম্রবিহীন আগুনের তৈরি, আর আদমের মাটি দিয়ে তৈরি করছি। আমি হচ্ছে উত্তম, ভালো, আই এম সুপিরিয়র টু অ্যাডাম, আই এম বেটার দ্যান অ্যাডাম। এই অহংকারে এটা অহংকার করো না, আল্লাহ তুমি বুঝিয়ে দাও। তাই তো লেখা তুই দেখেছো, কে ভালো, আর না খাইলু মিন হো, আমি আর তুমি ছোট আল্লাহ, কুবুদ্ধি ওয়াচ ওয়াচা। আচ্ছা,
ঠিক না অলি? এখন এই শয়তানে আমারে আমার বাবা আইছে, এই যে বাবা অলি মিজান আমার স্বামী মনির মইজুদ্দিন আমার আপা মিষ্টি আমার বাবা রফিক আঙ্গুকে ধোকা দেয়, শয়তানে দেয় না, শয়তানে ধোকা দিয়ে তো আমাদেরকে বিপথে নেয়। মানলাম, কিন্তু শয়তান তো আগে শয়তান ছিল না, উনি তো ফেরেশতা ও সর্দার ছিলেন, ইমামে মালায়েকা ছিলেন, তখন তো শয়তান ছিল না। তো তারেকে ওয়াসওয়াসা দিল যে কোয়ানা খাইলুম মিনহু, আমারে তোমারে নাইলে শয়তানে ওয়াসওয়াসা দিয়া বিপথে নিল বা জাহান্নামে নিল, আপত্তি নাই। কিন্তু শয়তান তো আগে শয়তান ছিল না, বিনা বাতাসে গান লড়ে না, আল্লাহর হুকুম ছাড়া আমরা কই একটা পাতাও লড়ে না। তাহলে এই আজাজিলকে কে শিখাইল বল আনা খাইরুম মিনহু, এই কুমন্ত্রণাটা কে দিল? বিজ্ঞানের শেষ সূত্র হলো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান ইকুয়াল অপোজিট রিয়াকশন, প্রত্যেক ক্রিয়ার ঠিক বিপরীত তদ্রুপ ক্রিয়ার আছে। তাঙ্গু শয়তানের ধোকা দেয়, কারণ শয়তান দিবই, কিন্তু যখন শয়তান ছিল না, ইমামে মালাইকা ছিলেন, ফেরেশতাদের সর্দার ছিলেন, কাকে কে শিখাইল বলা না খাইল মিনহু, আল্লাহ কুমন্ত্রণা দেয় না, আল্লাহ আর কথা কু কথা শিখায় না, তাইলে তাদের কে শিখাইল? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। আছে জানা? পাছা দিয়ে পাহাড় খেললে অন্যরকম, যুক্তিসঙ্গতভাবে উঠব, যুক্তিসঙ্গতভাবে। এর জবাব ওই যে আমি সুরাটা বললাম, সুম্মাজিল বাসারা কাদরা তাইনি আনকানি, আমার সৃষ্টির দিকে আবার তাকাও, তোমার চোখ তোমার কাছে বিস্ফারিত হয়ে ফিরত আসবে, অবাক হয়ে বলবে সুবহানাল্লাহ, তোমার নিখুঁত সৃষ্টি, নিপুণ সৃষ্টি, তুমি জুল জালাল, তুমি ইকরাম, তুমি তবারক। এই প্রশ্নের উত্তর যদি জানাও থাকে বল, আমার রিকোয়েস্ট করি। প্রশ্নটা সুন্দর না বলি? আপনি আদ একটা জাতি ছিল, সামুদ একটা জাতি ছিল, দুইটা জাতি, আদ জাতির নবী ছিলেন হযরত হুদ, লুত না কিন্তু হুদ, আদ জাতির নবী পাঠাইছিলেন হুদকে, আর সামুদ জাতির জন্য পাঠাইছিলেন সালেকে। তো আদ জাতি আর সামুদ জাতিকে দুই নবী বহু বলছে, দেখো আল্লাহর পূজা করো, মূর্তি পূজা কইল, মূর্তি পূজা করতে ভাইঙ্গা ফেলাও, এক আল্লাহর পূজা করো। কেউ শুন
দুই নবী বলল আল্লাহ পাক বহু চেষ্টা করলাম একটাও ইমান আনল না, কি করব? আচ্ছা আমি যা করবার করি, তোমরা এই আদ জাতির রাজ্য থেকে সৈরা যাও নবী, তোমার অনুসারীদেরকে নিয়ে সমুদ্রের সালে নবীকেও তাই বল। কি করলেন আল্লাহ? এই মূর্তি পূজার কারণে আদ জাতি আর সামুদ জাতিকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিল। কোরআনেই আছে, তোমরা বুঝে পাইছ। কি কারণটা ছিল আদার সমুদ্রে ধ্বংস করা? তারা মূর্তি পূজা করত, they were worshipping the icon or a statue or effigy. আল্লাহ পাক, তোমাকে যদি প্রশ্ন করি অন্যায় হবে? কারণ তোমার সৃষ্টির রহস্য বুঝি না। সম্মানের বাসা রাখার না তাই নেই আনকারি কিচ্ছু বুঝি না। আদার সামুজাতি মূর্তি পূজার করার দরুন এই দুটা জাতিকে তুমি সমূলে ধ্বংস করে দেবে, কোরআনই উল্লেখ আছে। আমরা দেখি আদ সামুদ জাতিরও কয়েকশো বছর আগ থেকে অখণ্ড ভারতে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, শ্রীনাথ পূজা, জগন্নাথ পূজা, কত রকম পূজা হইতেছে এই অখণ্ড ভারতে। এই জাতিকে তুমি কেন ধ্বংস করলে না? এও তো মূর্তি পূজা করে, ওই লোক পার করে না। এগুলো ধ্বংস করলেন না কেন? এরাও তো একই অপরাধে অপরাধী না। আল্লাহর রহস্য বুঝা অনেক কঠিন, তাই কোরআন বলছেন অমান উচিয়ান হেকমাতা ফাকাত খায়রান কাসিরান, যাকে আমি রহস্যের জ্ঞান, যাকে আমি গুপ্ত জ্ঞান দান করেছি জেনে রাখো, তাকে আমি যথেষ্ট রহমত দান করেছি, প্রচুর কল্যাণ দান করেছি। আজ সামুদ জাতির মূর্তি পূজা করার দরুন ধ্বংস করে দিলেন, আর অখণ্ড ভারতে কত মূর্তির পূজা এখনো চলতেছে, কই এই অখণ্ড ভারতে তো ধ্বংস করলেন না? এটা বুঝি এটা কি কারণে করলেন না এটা বুঝি না। তোমরা কেউ বুঝতে কও? আসো বলা কথিরু ওয়াতিরাতু বিসরা উখরা وَإِنْ تَدْعُوا مَثْقَلَاتٌ إِلَىٰ حِمْلِهَا আল্লাহ বলছেন আমি একজনের বোঝা আরেকজনের ঘাড়ে দেই না, আমি বাপের পাপ ছেলেকে দেই না, ছেলের পাপ বাপেকে দেই না, যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকেই আমি নেব। ঠিক না?
আপনি জান্নাতে যখন আদম হাওয়া জান্নাতে অবস্থান করছেন, আপনি বলে দিলেন সব ফল খাও, জান্নাতে যা কিছু আছে সব কিছু ভোগ করো, কিন্তু ওই নিষিদ্ধ ওই মানা করা গাছটা খায়ও না, গন্ধম খায়ও না, না গাছের স্বাদ গ্রহণ করো না। আরবিতে কি ট্রি, সেই গাছের স্বাদ গ্রহণ করিল না। সব কিছু তার আরামে আছে আদম হাওয়া, বাবা শয়তান আইসা জান্নাতের দরজার সামনে ভিতরে তো ঢুকা পারবো না, আইসা বলতেছে আদম বিলিভ মি আই এম ইউর সিনসিয়ার ফ্রেন্ড, আদম বিশ্বাস করো আমি তোমার একদম প্রাণ প্রিয় বন্ধু, সব কিছু খাও খাও, কিন্তু যেটা মানা করছে ওইটা যদি একবার খাও, আঙ্গুর বেদানা আঙ্গুর পৃথিবীর ফল ওইটা তো আর জানি না জান্নাতে, এইসব চুপ খাও খাই পারি কি, যে ফলটা খাইতে আল্লাহ তোমাকে মানা করছে যে গাছের স্বাদ লইবা ওইটা সবচেয়ে মজা, তুমি খাই দেখো আমার কথাটা শুনো, আমি এত বছর বন্দেগি করছি তুমি তো জানো, এই সেই যাই হোক আদম আর হাওয়া দুজনে মেয়েরা বলে কি একটু খাইয়া দিই না, প্রথম আর কিছু ওই কয় বট পাতা না কি পাতা দিয়া অন্ধকার গরমানে চালায় অন্ধকারে তো দেখে, তারপরে তারা গন্ধম খাইল মানে গাছের স্বাদ গ্রহণ করল, গাছের স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ বলল আদম না করছিলাম সেই গাছে স্বাদ গ্রহণ করলা কেন, কারণ রাম ভুল করছে মাফ করে দেও, দুনিয়া তো সিদ্ধি আমি একটা দুনিয়া নামক সেন্টার জেল বানিয়ে রাখছি ওইখানে যাইতে হবে, হাইখানে আমি বলছিলাম নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করিল না, আমার কথা অমান্য করে তোমরা নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করছ, সুতরাং মাফ নাই। এই যে দুনিয়ায় আদম আর হাওয়া দুজনে কত কষ্ট করল কত কাঁদল, তারপরে মিলন হইল, তারপরে বাচ্চা পেটে রইল হাবিল কাবিল উমুক উমুক হইল না, আচ্ছা বাবা অনেকদিন পরে আইলা বাবা দেই তোমার ছবি দেই মাঝে পাও না, এত ছবি বলল আল্লাহ আমাকে মাফ করে দাও, কয়েকটা মাপের প্রশ্নই আসে না, দুনিয়ার এই যাতনা তোমাকে ভোগ করতেই হবে, এই দুনিয়ার জঞ্জালে তোমার থাকতেই হবে, কারণ তুমি জানো দুনিয়া একটা সেন্টার জেল, জেলখানায় যেরকম কষ্ট হয় তোমাকেও কষ্ট হবে, আচ্ছা এখন ওলিরই প্রশ্ন করি আপ সুরে প্রশ্ন করি, আল্লাহ পা তুমি বলছ একজনের বোঝা একজনের ঘাড়ে দেই না, বাপের পাপ ছেলেকে দেই না ছেলের পাপ বাপের দেই না, তা আদম আর হাওয়া
ঘনঘন খায়া নিষিদ্ধ বৃক্ষের সাথ গ্রহণ করিয়া এই শাস্তি ভোগ করতেছে করুক। কিন্তু আমরা তো নিষিদ্ধ বৃক্ষের সাথ গ্রহণ করিনি, আমরা তো গন্ধম খাইনি, তাহলে আমরা কেন এই দুনিয়াতে আসলাম? তুমি না বলছো বাপের বাপ ছেলে রে দেব না, ছেলের পাপ বাপে রে দেব না, যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে নিব। তা আদম হওয়ার কাছ থেকে রও গা, গো বড় বাপ বড় মা মহামা মহাবাপ তার কাছ থেকে রও গা, আঙ্গু কেন এই পরীক্ষার মধ্যে ভালাইলা রে বাবা, আমরা তো খাইনি। উত্তর জানো, তোমার বাপে পেটের মধ্যে এইরকম শত শত প্রশ্ন। উত্তর অনেকেরই হয়তো জানা থাকলেও বলবে না অনেকে, আর কি বলব, সত্য বলো রহস্য বল। তাই আল্লাহ নিজেকে বলেছেন তোমার কাসমু ওয়ারাব্বুকা ওয়াজুল জালালুল ইকরাম। Blessed to be the name of thy Lord, full of majesty, full of bounty, full of honor and excellence. Sutaram, jaki chukaro, avarotomastati karo. Tayala mai bal bole chilen, shirdabhi kare, shikwabhi kare, bande ka ye dastur nahi hai. তুমি শ্রদ্ধাও করবা, আবার বারবার প্রশ্নও করবা, এটা মুরিদের লক্ষণ না। সুতরাং যুক্তি তর্ক কথা যেখানে কব ভালোবাসা সেখানেই শুনো। ভালোবাসায় কথা থাকে না, থাকে আবেগ, থাকে মূর্ছনা, থাকে নিজের শরীরের মধ্যে একটা অকল্পনীয় কম্প, প্রেমের মধ্যে কথা না। তাই প্রেম করা যায় না, প্রেম হইয়া যায়। বৃষ্টি বৃষ্টি বানানো যায় না, বৃষ্টি আপনিই হয়। কচুরি পানা নিচে চলে না, ওটা স্রোতে চালিয়ে নেয়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হইয়া যায়। তাই এই দুনিয়াতে আসছ, এই দুনিয়াতে এই জীবন্ত শরীরটাই তোমার জীবন্ত কবর। মাটির গর্তে কোনো আজাব নাই, প্রতিনিয়ত আজাব হচ্ছে এই জীবন্ত দেহ কবরে। কত ঝুট ঝামেলা সংসার চালানো, কত রকম আঘাত খাচ্ছি। সুতরাং দিন আসিলে রাত্রি কোথায় যায়, রাত্রি আসিলে দিন কোথায় যায়, রাত্রিও এইখানে দিনও এইখানে। সুতরাং বন্ধনে মুক্তি নাই, মুক্তিতে বন্ধন নাই। সেই মুক্তির জন্য একজন গুরু ধরতে হয়, একজন পীর ধরতে হয়। পীর সব কিছু না, পীরের সীমানা সেটা তোর মন তাহা পর্যন্ত। রাষ্ট্র ডিমার্কেশন সেটা তোর মন তাহা, সৃষ্টির শেষ সীমা পর্যন্ত গুরুর সীমানা। লামুকাম, লামুকামে গেলে গুরু নাই, তাহলে কি আছে? আমি আমি রামকামে গেলে আর গুরু থাকে না। তাই মনসুর হাল্লাদ তার গুরুর নাম, তার পীরের নাম একবারও বলেননি। কি বলেছেন? আনাউল হক, আমি একমাত্র সত্য, আমি দি ট্রু, আমি আল্লাহ। আচ্ছা জোনায়েদ বাগদাদি রামকামে যে বলে ফেললেন লাইসা ফি জুব্বাটি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই।
তার বীর সাধ্য শক্তির নাম ত্যাগ বড় নিলেন না, কারণ সেটা তোর মন দাহা পর্যন্তই তার গুরুর সীমানা। রাম কামে গুরু থাকে না, এক থাকে তৌহিদে এক, দুই থাকে না। তাই ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি রাম কামে ঢুকেই বললেন, আল্লাহ সুবহানি মা জামুসানি, আমি সুবহানি সব শান আমার। হাসান বসরে হাফি হাসান জান্নুন মেসি দুজনে একই কথা বলছেন, আল্লাহু হুয়া মানা, তিনি আমি, আমি খাজা গরিবে নওয়াজ খাজা বাবা বলেছেন, ইমানমি আলম চান্দার নূরে হক পানি সুদাম মতলায় আনোয়ারে সাথে সুভানি সুদাম। আমার থেকে রহস্যের বিচ্ছুরণ হচ্ছে, রহস্যের ভাণ্ডই আমি। খাজা বাবার পীর খাজা উসমান হারুনিও বলেছেন, যে জুমলা পানা গাছে পটু হে চুনা মুন্দা খাহে কে আনাল্লা হে বগু খাহে কে হুয়াল্লা। যখন সম্পূর্ণরূপে তুমি ফানা হয়ে যাও, ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ একই কথা, অথবা এটা তো 1200-1300 বছর আগে দেখি তো, আরো আগে কেউ বলছে কে 6000 বছর আগে যমদগ্নিমণি বলে ফেললেন, সোহম সোহমি, তিনি আমি, আমি তিনি। 6000 বছর আগে ভৃগুমণি বলে ফেললেন, মদং ব্রহ্মা ব্রহ্মা মদং, আমি ব্রহ্মা, ব্রহ্মাই আমি। দুর্বাসা মুনি দধিচি মুনি একই কথা বলছে, মদং নারায়ণম নারায়ণম মদং, আমি নারায়ণ নারায়ণ। শ্রী শ্রী চৈতন্য দেব বলে ফেললেন, তুই মুই মুই তুই, আমি তুই তুই। এই সাধনায় নিজের পরিচয় জানা যায়, এই সাধনায় সব রহস্যের ভাণ্ড খুলে যায়, এই সাধনায় তুমি বিল গেটস ওয়ারেন বাফেট জোগাড় বার হবে না, এই সাধনায় তুমি অনিল আম্বানি মুকেশ আম্বানি হবে না, এই সাধনায় তুমি টাটা বিডলা গোয়েঙ্কা মোহনলাল ডালমিয়া বাজার জয়পুরিয়া হবে না, এই ধ্যান সাধনা মোরাকাবা মোশাহাদার তুমি মুসা বিন শামসের আরেফের বসুন্ধরা হবে না। দুই রকম কথা কি সুন্দর বলা হচ্ছে, সুচের ছিদ্র দিয়া একটা উট ঢুকে যেতে যতটুকু অসম্ভব, তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা। আচ্ছা আবার বলতেছেন, কদল ফাকরু আইয়া কুনা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে এগিয়ে নিয়ে যায়। সুতরাং মধ্যপন্থা জীবনই ঠিক, বেশিও ভালো না কমও না, মধ্যম ভাবে চললেই যথেষ্ট, কিন্তু আমাদের চাহিদা শেষ না। তাই যার চাহিদা যত বেশি শেষ হয় না সেই হাঁপিয়া দুজুকে আছে, a bottomless pit is waiting for he who is hankering after wealth and pomp and glittering. এই সত্য জানার জন্য বড় কষ্ট করে একটা স্কুল বানাইছি, নাম হলো মেডিটেশন সুফি মেডিটেশন সেন্টার। কষ্ট করে 12টা টিন শেড বিল্ডিং অ্যাটাচড বাথরুম গার্ডেন পুষ্পাঙ্গ বান ঢেউটিন দিয়ে ঘেরাও দিয়া এই যে সাধনা করতেছে, একটু সাধনা করো দেখো, ধোয়া দেখে তো আগুনের সন্ধান পাবে, একটু সাধনা করো।
এই জন্যই বললাম মহানবী উনার সাধনার প্রয়োজন ছিল না। উনি তো আদম, যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আদম নবী, তখনও আমার মহানবী নবী। উনি কেন সাধনা করলেন? উনি তার উম্মতদেরকে, উনি তার অনুসারীদেরকে হাতে আঙ্গুল দিয়ে শিক্ষা দিলেন, সত্য সাগরে অবগাহন করতে চাও, আসো এই রকম জবালুন নূর পর্বতের মতো নির্জন স্থানে কিছুদিন ধ্যান সাধনা কর। এই ধ্যান সাধনা ছাড়া সত্যের পরিচয় জানার আর কোনো পন্থা আছে কি তা আমার জানা নাই। রাখি।